রাজ্যের মধ্যে নেশার পাচার সাম্রাজ্য হিসেবে পরিচিত দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা এলাকা। এই বিধানসভা এলাকার রাঙামুড়া হলো নেশা পাচারকারীদের করিডোর, বিশেষ করে রাঙামুড়া থানা এলাকা। এই এলাকা দিয়ে বুক ফুলিয়ে নেশা কারবারীরা রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, এমনটাই প্রচার। এই অবৈধ নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার ঘোষখামার বাজার এলাকা থেকে নেশা সামগ্রী আটক করল রাঙামুড়া ফাঁড়ির নতুন ওসি সুমন্ত ভট্টাচার্য। এই নতুন ওসি নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে নেশা সামগ্রী আটকের খবর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে পেরে রাঙামুড়া ফাঁড়িতে সংবাদ সংগ্রহে যাওয়ার পর তিনি জানান, নাইট পেট্রোলিংয়ে বের হওয়ার পর বাইকের পিছু ধাওয়া করে রাঙামুড়ার ঘোষখামার বাজার এলাকাতে অভিযান চালিয়ে 12 কেজি গাঁজাসহ 50টি ফেন্সিডিল ও 5 কেজি জিরা উদ্ধার করা হয় বলে জানান তিনি। কারবারিদের বিরুদ্ধে অভিযান হিসেবে তখন আমাদের যে ডিস্ট্রিক্ট নাইট মোবাইল এসআই আশুতোষ শর্মা, ওকেও পেয়েছি রাস্তার মধ্যে। তো আমরা একটা অ্যাম্বুশ সেট করেছি ঘোষখামারপাড়া বাজারের কাছাকাছি। ওইটা একটা পয়েন্ট যেদিকে 2-3টা রাস্তা ভাগ হয়েছে এবং চোরাই নেশা কারবারের এদিকেই চলে। ঠিক তখনই প্রায় আধ ঘন্টা আমরা অ্যাম্বুশে বসেছি। 3টে ছেলে একটা 2টো বাইক নিয়ে যাচ্ছিল, তাদের সঙ্গে কিছু মাল ছিল। আমাদের চ্যালেঞ্জ পেয়ে ওরা গ্রামের গলিপথে কোথাও কোথাও ঢুকে গেছে। তখন আমরা দীর্ঘক্ষণ পুরো এরিয়া সার্চ করেছি। সার্চ করার পরে একটা বাড়ির কাছাকাছি আমরা পেয়েছি 50 বোতল ফেন্সিডিল 2টো প্যাকেটের মধ্যে, এছাড়া গাজার প্যাকেট 2 কেজি করে 3 প্যাকেট, প্লাস জিরার একটা প্যাকেট পেয়েছি 2 কেজি। তারপর আমরা এগুলোকে মানে এখানে আমাদের লোকাল একটু ইনকোয়ারি করতে গিয়েছি, কিন্তু দেখলাম যে এরকম আমরা সাপোর্ট পাচ্ছি না লোকাল থেকে, সিনারিও একটু আমাদের এগেনস্টে যাচ্ছিল। তখন আমরা এগুলোকে ইমিডিয়েটলি আমাদের স্টাফ দিয়ে থানায় নিয়ে এসেছি। এসে 102 সিআরপিসিতে সিজ করেছি এবং অ্যাকর্ডিং টু ল আমরা এটা কোর্টে ইনফরমেশন দিচ্ছি। এদিকে পরে বিশেষ সূত্রে জানা যায়, 20 কেজি গাঁজাসহ 2টি বস্তায় 300টির ওপরে ফেন্সিডিল, 1টি নম্বরবিহীন বাইক ও 2টি মোবাইল উদ্ধার করেছে রাঙামুড়া থানার পুলিশ। সূত্রের মাধ্যমে খবর জানার পর পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উদ্ধারকৃত নেশা সামগ্রীর বিষয়ে কেন গোপন করা হয়েছে সেলফোনের মাধ্যমে ওসির কাছে জানতে চাওয়ার পর আমতা আমতা করে 20 কেজি গাঁজা ও 300-এর উপরে ফেন্সিডিলের কথা অস্বীকার করলেও বাইক আটকের কথা স্বীকারের পাশাপাশি ওসি বলেন বাইক ও মোবাইল দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এখন প্রশ্ন হলো, এই তারা কারা? কেনই বা তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট ধারায় মামলা নিল না ওসি? এই নিয়েও গুঞ্জন রয়েছে রাঙামুড়া ফাঁড়ি এলাকায়। বিশেষ সূত্রের সেই খবর অনুযায়ী তাহলে আরও 8 কেজি গাঁজা, 250-এর উপরে ফেন্সিডিল, 1টি বাইক, 2টি মোবাইল ফোন আটকের কথা কেন সংবাদ মাধ্যমের সামনে গোপন রেখেছে ওসি সুমন্তবাবু, তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়া বিশেষ সূত্রে আরও জানা যায়, গত 1 সপ্তাহ আগে রাত্রিকালীন পেট্রোল ডিউটিতে বেরিয়ে সিধু কানু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের এলাকা থেকে 200টি ফেন্সিডিল আটক করেছিল রাঙামুড়া থানার পুলিশ। এই ফেন্সিডিলগুলো আটক করার পর কোনো সিজার লিস্ট যেমন করা হয়নি, তেমনই আদালতেও তোলা হয়নি। আদালতে না তুলে ফেন্সিডিলগুলো বিক্রি করে দিয়েছে ওসি, এমনই গুঞ্জন রয়েছে রাঙামুড়া এলাকার মধ্যে। এ নিয়ে অনেকের অভিমত, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সঠিক তদন্ত করে রাঙামুড়া ফাঁড়ির বিরুদ্ধে, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।